আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জন্য আজকে রয়েছে, বাজরিগার পাখির সবুজ পায়খানা কেন হয়, সবুজ পায়খানা হওয়ার লক্ষণ এবং এর চিকিৎসা। পাখিকে সবুজ পায়খানা থেকে বা পাতলা পায়খানা থেকে বাঁচানোর জন্য যে প্রতিরোধ ব্যবস্থা তাও জানতে পারবেন, এবং এই সবুজ পায়খানার জন্য যে মেডিসিনটা আমি বলবো, এই মেডিসিনটি আপনারা চুনা পায়খানা এবং পাতলা পায়খানার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। বাজরিগার পাখি, ফিন্স পাখি, ককাটেল, লাভবার্ড, কবুতর, আপনি যেই পাখি পালন করেন না কেন, এই ধরনের সবুজ পায়খানা, চুনা পায়খানা বা পাতলা পায়খানা সব পাখিরই হয়ে থাকে। আর এই পায়খানাটা মূলত শীতকালে বেশি হয়ে থাকে, কেননা পায়খানাগুলো মূলত পানিবাহিত রোগ, আর শীতকালে ঠান্ডা পানি খাওয়ানোর কারণে এই রোগগুলো বেশি হয়ে থাকে। প্রথমেই সবুজ পায়খানা হওয়ার কারণ এবং এর প্রতিরোধ ব্যবস্থা। পাখির সবুজ পায়খানা হওয়ার জন্য প্রধান যে কারণ সেটি হলো পানি। আমি প্রথমেই বলেছি এই রোগটা হলো পানিবাহিত রোগ। আর শীতকালে আপনারা যদি একদিন পানি দিয়ে সেই পানি কন্টিনিউয়াসলি দুই দিন, তিন দিন বা চার দিন খাঁচার মধ্যে রাখেন, সেক্ষেত্রে ওই পানির পাত্রে এক ধরনের ফাঙ্গালের সৃষ্টি হয়, এবং এই ফাঙ্গালটা যখন জীবাণু এক প্রকার, এটা যখন পাখি খাবে, পাখির শরীরে প্রবেশ করবে, তখন দেখা যাবে পাখি অসুস্থ হয়ে যাবে বা পাখির সবুজ পায়খানা, চুনা পায়খানা এবং পাতলা পায়খানা হয়ে যেতে পারে। এছাড়াও এই ঠান্ডার মধ্যে পাখিকে যদি গরম রাখার ব্যবস্থা আপনি না করে থাকেন, পাখিকে যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রেও পাখির এই রোগবালাগুলো হয়ে থাকে। এছাড়া পাখিকে যে সিড খাইতে দিতে হয় বা সিড মিক্স, এই সিড মিক্সগুলো যদি আপনারা ময়লা আবর্জনাযুক্ত খাবার দেন, অর্থাৎ বাজার থেকে যে সিডগুলো কিনে নিয়ে আসা হয় এগুলোর মধ্যে প্রচুর ময়লা আবর্জনা থাকে, এই ধুলা ময়লা যদি পরিষ্কার না করে পাখিকে খাইতে দেন, তাহলে এই ধুলা ময়লাগুলো পাখি খেয়ে তার পেটে যখন যাবে এগুলো, তখন তার সবুজ পায়খানা বা চুনা পায়খানা এগুলো হতে পারে। এজন্য আপনাকে যেটা করতে হবে, পাখির যে পানির পাত্রটা আপনি দিবেন সেটা ফিল্টার হতে পারে বা এমনিতে যে পাত্রগুলো যেগুলো হয় সেগুলো দিতে পারেন, তবে সেইটা নিয়মিত অন্তত পক্ষে দিনে একবার অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। আর শীতের দিনে ভালো হয় যদি আপনি দিনে দুইবার এই পানিটা চেঞ্জ করে উষ্ণ পানি খাঁচার মধ্যে দেন, এবং পানির পাত্রটা কোনো মতেই অপরিষ্কার রাখা যাবে না, পানির পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে তবে সেখানে পানি দিতে হবে। এভাবে পরিষ্কার করলে পানির পাত্রে কখনো ফাঙ্গাল ইনফেকশন বা এ ধরনের কোনো জীবাণুর জন্ম হবে না, এবং সেগুলো পাখি খেয়ে পাখিরও কোনো সমস্যা হবে না। আর সিড মিক্সের ব্যাপারে যেটা করতে হবে সেটা হলো, আপনারা সিড বাজার থেকে কিনে আনলেও সেগুলো সরাসরি পাখিকে খাইতে দিবেন না, সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে মুছে তারপরে পাখিকে এগুলো খাইতে দেবেন, অর্থাৎ ধুলো ময়লা মুক্ত কোনো খাবার পাখিকে খাইতে দিবেন না। সেটা শাকসবজি হতে পারে, সিড মিক্স হতে পারে, যে কোনো খাবার হতে পারে, সব খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই পাখিকে খাইতে দিবেন। এখন এমনও দেখা যায় সবুজ পায়খানা ছোট বাচ্চা পাখিরও হয়ে যায়। এখন বাচ্চা পাখির কেন হচ্ছে, এর কারণটাও কিন্তু ওই ঠান্ডা লাগাটাই। পাখিকে ঠান্ডা লেগেছে অথবা ঠান্ডা পানি খেয়েছে, ময়লা পানি খেয়েছে, দুর্গন্ধযুক্ত পানি খেয়েছে, যার কারণে পাখির ওই বাচ্চাটারও ঠান্ডা লাগে যায় এবং সবুজ পায়খানা বা চুনা পায়খানা, পাতলা পায়খানা এগুলো হয়ে যায়। এজন্য অবশ্যই এই শীতকালে পাখিকে উষ্ণ রাখতে হবে যেন পাখিকে ঠান্ডা না লাগে। এছাড়াও যে সকল পাখির বাচ্চাদের আপনারা হ্যান্ড ফিডিং করাচ্ছেন, সেসব বাচ্চারও পাতলা পায়খানা বা সবুজ পায়খানা হয়ে যায়। এর কারণটা হয়, আপনি হ্যান্ড ফিডিংয়ের জন্য যে হ্যান্ড ফিডিংটা বানাইছেন এটা একবারে অনেকগুলো বানায় ফেলেন, এবং সেগুলো সারাদিন যাবৎ অল্প অল্প করে খাওয়াইতে থাকেন, এতে করে খাবারটা দীর্ঘ সময় থাকার কারণে খাবারের সমস্যা হয়ে যায়, যার কারণে পাখি সেটা খেয়ে তার বাচ্চাটার পাতলা পায়খানা হয়ে যায়। বা আপনারা শীতের মধ্যে এই খাবার অনেকক্ষণ যাবৎ সংরক্ষণ করতে পারবেন ভেবে একবারেই অনেকগুলো খাবার তৈরি করে নেন,
আর এই খাবার একদিন দুই দিন যাবত খাওয়ান। এতে করেও পাখির কিন্তু অর্থাৎ পাখি বাচ্চাটার পাতলা পায়খানা বা চুনা পায়খানা, বিশেষ করে সবুজ পায়খানাটা হয়ে যায়। শৌখিনতার তথ্যের এই অংশে আমরা জানব বাজরিকার পাখি বা অন্য পাখির সবুজ পায়খানা হওয়ার লক্ষণ। কিভাবে বুঝবেন আপনার পাখি অসুস্থ বা সবুজ পায়খানা করছে? প্রথমে আপনারা পাখির দিকে লক্ষ্য করবেন, পাখির অ্যাক্টিভিটি আগের মতো থাকবে না। পাখি আগে যেই রকম চঞ্চল ছিল সেই রকম থাকবে না, সে শান্ত থাকবে, গা ফুলে এক পাশে বসে থাকবে, অন্য পাখির সাথে তেমন মিশবে না। এগুলো আপনারা পাখির মধ্যে দেখতে পারবেন। এছাড়া পাখির পায়খানা হয়ে যাবে পাতলা বা সবুজ পায়খানা, অর্থাৎ পায়খানার কালারটা সবুজ হবে এবং তার মধ্যে পানি থাকবে, পায়খানাটা পানি পানি হবে এবং সবুজ হবে। এছাড়াও চুনা পায়খানার ক্ষেত্রে পাখি সাদা চুনের মতো পায়খানা করবে এবং সাথে পানি পড়বে, পানির পরিমাণটা পায়খানাতে বেশি থাকবে। এবং লক্ষ্য করবেন পাখির পায়খানার রাস্তায় আশেপাশে যে পালকগুলো এগুলোতে মল লেগে থাকবে এবং পায়খানার রাস্তাটা সবসময় মাখানো দেখতে পারবেন। এসব লক্ষণ যখন আপনি পাখির মধ্যে দেখতে পারবেন তখন ওই পাখিকে অন্যান্য পাখি থেকে আলাদা করে ফেলবেন, কেননা ওই অসুস্থ পাখিকে যদি আপনি অন্যান্য পাখির সঙ্গে রাখেন সেক্ষেত্রে এই সমস্যাটা অন্যান্য পাখিরও হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য আপনার ওই অসুস্থ পাখিকে অবশ্যই চিকিৎসা দেওয়ার জন্য অন্যান্য পাখি থেকে আলাদা করে ফেলবেন, তারপরে এই পাখিটির চিকিৎসা শুরু করবেন। শৌখিনতার তথ্যের এই পর্যায়ে আপনারা জানবেন পাখির সবুজ পায়খানা হয়ে গেলে যে মেডিসিন দিয়ে চিকিৎসা করবেন এবং কিভাবে কোন নিয়মে চিকিৎসা করবেন। আপনি পাখিটাকে অবশ্যই আলাদা করেছেন, এখন এই পাখির চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে দুইটা মেডিসিনের প্রয়োজন হবে, আর এই দুইটা মেডিসিনের আপনাকে একসাথেই খাওয়াইতে হবে। এই দুইটি মেডিসিনের মধ্যে একটি হচ্ছে, আপনারা এখন পিকচারটার দিকে লক্ষ্য করুন, যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হলো ইলেকট্রোমিন পাউডার, এটি পাখির এক ধরনের স্যালাইন। আপনারা জানেন মানুষের ক্ষেত্রেও যদি এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ ডায়রিয়া, কলেরা বা যে কোনো ধরনের এ ধরনের প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু ঔষধের সাথে তাদের শরীরের পানি স্বল্পতা পূরণের জন্য স্যালাইন খাওয়াইতে হয়। তেমনি ভেটেরিনারিতেও পশু পাখিদের পানি স্বল্পতা দূরকরণের জন্য স্যালাইন খাওয়াইতে হবে, আর আপনারা স্যালাইন হিসেবে এই ইলেকট্রোমিন পাউডারটি নেবেন। এটি স্কোয়ার কোম্পানির একটি ঔষধ, এই ঔষধটি স্যালাইন হিসেবে পাখির জন্য ব্যবহার করলে অনেক ভালো হবে। আপনারা ইলেকট্রোমিন স্যালাইন দিয়েই ট্রিটমেন্ট শুরু করবেন। আপনারা যারা ভারত থেকে ভিডিওটি দেখছেন তাদের দেশে এই ইলেকট্রোমিন স্যালাইন যদি না থাকে আপনারা এই পিকচারটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা ভেটেরিনারি দোকানে নিয়ে গিয়ে দেখালেই তারা আপনাদের দেশের কোনো ভালো কোম্পানির একটি ঔষধ দিতে পারবে। এরপর দ্বিতীয় যে মেডিসিনটি নিতে হবে সেটি হলো ESB-3। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হলো ESB-3 ভেট, অর্থাৎ এটি হচ্ছে পায়খানার মেইন ঔষধ। এর আগে যেটি বলা হয়েছে সেটি স্যালাইন, স্যালাইনের পাশাপাশি এই ঔষধটি খাওয়াইতে হবে। এই মেডিসিনটি কলেরা বা সবুজ পায়খানা বা চুনা পায়খানা, পাতলা পায়খানা এ ধরনের পায়খানাতে পাখির বা পশুর অনেক ভালো উপকারে আসে বা অনেক কাজে দেয়, এজন্য আমি রিকমেন্ড করব এই ঔষধটি। এখন আসুন জেনে নিই কোন ঔষধটি কী পরিমাণে পাখিকে খাওয়াইতে হবে। আপনারা জানেন প্রত্যেকটি ঔষধের গায়ে সেবনবিধি লেখা থাকে, প্রয়োগ মাত্রা লেখা থাকে, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি পূর্বেই বলেছি দুইটি ঔষধ একসাথে খাওয়াইতে হবে, এজন্য আপনারা 1 লিটার পানি নেবেন, 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ইলেকট্রোমিন পাউডার এবং 1 মিলিগ্রাম ESB-3 এটা মিক্সড করবেন, অর্থাৎ
পাউডার যেটা ইলেকট্রোমিন স্যালাইন এটা হচ্ছে 1 মিলি এবং ইএসবি 3 1 মিলি, টোটাল 2 মিলি 1 লিটার পানিতে দিয়ে আপনারা সেটা ভালো করে মিক্সড করে নিয়ে পাখিকে খাইতে দিবেন। এভাবে আপনারা স্যালাইনটা খাওয়াইতে পারেন 3-4 দিন, এর মধ্যেই দেখবেন যে পাখির ওই ঝিম লাগা ভাবটা আর থাকবে না। আর যেটা ঔষধ অর্থাৎ ইএসবি 3 এটা খাওয়াইতে হবে পাখির পায়খানার দিকে লক্ষ্য করে। যদি পাখির পায়খানা 3 দিন বা 5 দিনের মধ্যে ঠিক হয়ে আসে তাহলে ঔষধটি বাদ দিবেন, এবং অর্থাৎ পাখির যতদিন পায়খানাটা ঠিক না হবে এতদিন এই ঔষধটা চালিয়ে যেতে হবে আপনাকে। ঔষধ মিশ্রিত পানি খাঁচায় দেওয়ার আগে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, যে পাত্রে এই ঔষধ মিশ্রিত পানিটা দিচ্ছেন সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং পানি খাঁচার মধ্যে দেওয়ার 6 ঘন্টার মধ্যে খাঁচা থেকে বের করে নিতে হবে। বের করে নিয়ে আপনারা নর্মাল পানি উষ্ণ পানি খাইতে দিবেন, কোনো মতেই ওষুধ মিশ্রিত পানি আপনারা দিন রাতে রাখবেন না, এটা অতিরিক্ত হলে 6 ঘন্টা আপনারা রাখতে পারেন। এভাবে আপনার পাখিকে ট্রিটমেন্ট দিলে ইনশাআল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত শৌখিনতার তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।